বিজেপির আরামবাগ জেলা যুব মোর্চা বিভিন্ন দাবিতে গোঘাট থানা ঘেরাও করল। বিজেপি নেতাকর্মীদের অন্যায়ভাবে জেলে ভরা, তৃণমূলের অত্যাচার সহ 11 দফা দাবিতে এই ঘেরাও করা হয়। নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমান ঘোষ, যুব মোর্চা সভাপতি বিশ্বজিৎ ঘোষ ছাড়াও সুশান্ত সরকার, অসিত কুণ্ডু, শিশির রায় প্রমুখ। বকুলতলা হইতে গোঘাট থানা পর্যন্ত পদযাত্রা সহকারে গিয়ে যে থানা ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচি সফল করতে এলাকার সকল মানুষের কাছে আবেদন। অত্যাচার করেছে এবং দুটি বাইক তুলে নিয়ে চলে এসেছে, সেই সমস্ত বাইক ফেরত দিতে হবে। এবং কেন এই ধরনের ঘটনা ঘটছে তার জবাব দিতে হবে। এগারো দফা দাবি ছিল, তো দাবিটা নিয়ে আমরা প্রশাসনের কাছে এসেছিলাম। আমাদের নির্মূলভাবে যে বিজেপি কর্মীদের মিথ্যা মামলা ফাঁসানো হচ্ছে এবং আমাদেরকেই মারছে, এবার আমাদের নামে কেস দিয়েছে, আমাদের নামে জেলে ভরে দিচ্ছে, এরকম আমাদের 11 রকম দাবি ছিল। এবং প্রশাসনের যে ব্যর্থতা, চারিদিকে যে তোলা তোলা রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে, সেইটা অবিলম্বে বন্ধ করতে হবে। এবং রাস্তার ধারে যে ধাবা হোটেল আছে, মদ ব্যবসা হচ্ছে বেআইনিভাবে, সেটা বন্ধ করতে হবে। এবং হোটেলেতে দেহ ব্যবসা চলছে, সেগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এবং প্রশাসনের যে দুর্নীতি, বালি ওভারলোডিং, বালি তো যেটা রাস্তার মধ্যে চলছে, রাস্তার ক্ষতি হচ্ছে, তার জন্য অবিলম্বে আন্ডারলোডের ব্যবস্থা করতে হবে। প্রশাসন বলেছেন, আশ্বাস দিয়েছেন, আমরা এটা দ্রুত গতিভাবে দেখবো এবং সুষ্ঠুভাবে পরিচালনা করবো। আমাদেরকে সময় দিয়েছে, সময়ের মধ্যে আমরা ক্লিয়ার করবো। আমার নাম বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলা যুব মোর্চা সভাপতি।